دو عالم کی کتا میرے سامنے ہے کاب بے کاب میرے سامنے ہے ادا کیوں نہ فرضے محبت کرو میں خدا کی خدائی جھکی جا رہی ہے سلادنیا رسول اللہ علیکم سلام سلامنیا یہ فرمایا کہنے کیا پیارے محمد ہمارے ہو تم محمد تمہارے محمد ہمیں اپنے جلگوں میں ایکم والے تمہاری صورت

محمد کی چوکا نظر رہی ہے سلاۃنیا رسول اللہ علیکم کو مسلم منیا سلا تنیا رسول اللہ علیکم فرشتو تو شری آنکھیں بچھا دو اٹھو پھر تاجم سر کو جھکا دو خدا کہہ رہا ہے میرے کی

এই রবিউল উল মাসে আমার নবী গোটা কায়ানের জন্য রহমত মাকফরাতের পায়গাম নিয়ে শুভ আগমন করেছেন আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে উপাধি দিয়েছেন আর শ্রেষ্ঠ নবীর আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সেজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আমার নবীর শুভ আগমনের মাহফিল কথা বলেন টিকি আজকের এই মাহফিল হচ্ছে আমার নবীর মিলাদের মাহফিল ঠিক কিনা বলেন আজকের মাহফিল হচ্ছে আমার নবীর মহাপতের মাহফিল ঠিক কিনা বলেন আমরা যারা এসেছি আমরা দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয় আমরা কাউকে দেখাবার জন্য নয় কিছু পাওয়ার জন্য নয় বরং আমরা সবাই মাহফিলে এসেছি শুধুমাত্র আল্লাহর হাবিবকে খুশি করবার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের প্রত্যেকের আশাকে বসাকে কবল করুক আমি কোরআনুল করিমের লোকে একটি আয়াতে করিমা তলবাদ করতে চাই যে আয়াতে করিমার মাধ্যমে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব করবো আল্লা আমাকে বলবার মতো আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করুক সাথে সাথে আমল করে আমাদের জিন্দগিকে সাজাবার মতো তৌফিক দান করুক সবাই আমার সাথে একটু জবান খুলে পড়েন بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولان العظيم ওয়া সাদাকারা রাসূলহু নবীউল হাবিবুল সম্মানিত হাজرین যে আয়াত کریم আমরা তেলাওয়াত করেছি সূরা ইউনুসের 58 নম্বর আয়াত এ আয়াত کریمার ভিতরে আল্লাহ আমার নবীর মিলাদের আগমন সম্পর্কে নবীর মিলাদের গোটা আলোচনা এই আয়াতের মধ্যে করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন হাবিব আপনি বলেন বিফাদলিল্লাহি ও আমি আমার ফজল এবং রহমত তোমাদেরকে নাজিল করেছি আমি আল্লাহর ফজল এবং রহমত পেয়ে ফালিয়াফরাহু তোমরা সবাই খুশি এবং আনন্দ উদযাপন করো জোর বলেন সুবহানাল্লাহ আদেশ দিয়েছেন কে জবান খুলে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ফজল এবং রহমত তোমাদেরকে দিয়েছি তোমরা আনন্দ উদযাপন করো আমার বন্ধুরা কবির মনোজগ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল करीমের ভিতরে আয়াতের মধ্যে সাদ করেন আমি আল্লাহ তোমাদেরকে ফজল দিয়েছি এবং রহমত দিয়েছি মুফাসসির তাফসীর করতেছেন ফজল মানে কুরআন আর রহমত মানে আমার কামলে নবী জোরে জোরে বলেন না এই জন্য কোরআন পে আমরা খুশি আর কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর আগমনে আমরা খুশি নাকি বেজার খুশি কিনা বলেন শুধু আমরা খুশি তাই নয় আমার নবী দুনিয়ার জমিনে তা শিফানার কারণে আসমান জমিন পাহাড় পর্বত নদী নক্ষত্র যা কিছু আছে সব কিছু আনন্দিত হয়েছে সবাই আমার নবীর মিলাদুন নবী পালন করেছে আমার নবীর নবী শুধু আমরা পশ্চিম সরব ভাটায় এই মৌলানা গ্রামের মধ্যে মরহুম দুলামিয়া স্বদাগর বাড়ির সংলগ্ন ময়দানে বসে میلادুন নবী করছে তা নয় বরণ এই میلادুন নবী আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে পালন করেছেন কুল কায়নাতের সমস্ত সৃষ্টি জগৎ আমার নবীর میلادুন নবীতে আনন্দ উদযাপন করেছে সুবহান আজি ঈ দে মিলাদুন্নবীর মাহফিল চলতেছে আজি ঈ মেলা মিনা দুন্নবীর মাহফিল আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে আজি ঈ দে মিলাদুন্নবীর আজি ঈদ মেলা জুন নবীর মা আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে আজি ঈদ মেলা নূরে নবীজির নূরে চরণ যেদিন পায় ভুবন দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন সুবহানাল্লাহ বলেন নূরে নবী জির চরণ যে দিন পায় ভুবন দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে বলো মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন্নবীর আজি ঈদ মিলা দুম নবীর আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলা দুম নবীর আজি ঈদ মিলা দুম নবীর আমার বাইরা বন্ধুরা গভীর মনোযোগ এই মিলাদুন নবী শুধু আমরা পালন করছি তা নয় বরং সারা পৃথিবীর মধ্যে আমার পক্ষ থেকে আল্লাহর যত মায়ার বান্দা। আমার নবীকে অন্তর থেকে ভালোবাসে মোহ্বত করে করে সবাই সবার জায়গা থেকে আমার নবীর মিলাদুন নবী পালন করে জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের দেশে বর্তমানে অনেক নবীর মিলাদের বিরোধিতা করে আছে নাকি নাই আমরা কাউকে গালি দিব না আমরা কাউকে কটু কথা বলবো না আমরা শুধু এতটুকু বলবো ভাই তোমার যদি ভালো না লাগে তুমি করো না কিন্তু যারা আমরা নবীর আশেক নবীকে মোহাম্মত করে আল্লাহ রসুলকে ভালোবেসে আমরা যারা মিলাদ পালন করছি আমাদেরকে তোমরা ফতুয়া দিতে আসিও ফতুয়া দিও না কারণ সব বিষয়ে মাসালা চলে না আল্লাহ এক কোন দলিলের প্রমাণ কি আছে কথা বলেন আছে কেউ কি জীবনে বলেছে যে আল্লাহ দুইজন আল্লাহ দুইজন বললে কারো ইমান থাকবে কারো ইমান থাকবে না আল্লাহ যেমন বিনা দলিলে একজন দলিল খোঁজা লাগবে না তেমনি ভাবে প্রয়োজন প্রয়োজন নাই নাই জন্য জন্য দলিলের আমার রাসূলের মহাব্বতের প্রয়োজন ঠিক কিনা বলেন আমরা নবীর মহাব্বতে মিলাদুল নবী পালন করি শুধু আমরা পালন করি তা নয় বুজুর্গানে দিন আমার নবীর মিলাদুল নবী পালন করেছেন দেড় হাজার বছর পর্যন্ত জমিনে যত ইমাম এসেছেন এই জমির সমস্ত ইমাম শতাব্দীর মুজাদ্দিদ যারা এসেছেন সমস্ত মুজাদ্দিদগণ আমানবীর মিলাদুল্লবী উদযাপন করেছেন আরেক টজর বলেন মাশাল্লাহ আমাদের মাহফিলে অনেক ভাইরা আসতেছেন এখন অনেকে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো আপনারা চলে আসেন মাহফিলের সৌন্দর্য শ্রোতা অনেক সুন্দর লাগবে আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন আপনারা নবীর মাহফিলে ও আল্লা আলে لا دن ہے دل برام سے رو رہے عید دیوا نو کی تو ربی ر ان ہے আলা আলে সাইয়েদে না আল্লাহু আকবার ইচ্ছা করিলে প্রাণের নবীজি থাকতে পারতেন না রশে উম্মত এর মায়ানোবি

আমারে প্রাণরে মদিনা মোদিনা বলেন সোনারে আমার প্রাণের আরে ভুল বোন না আমি ভুলতে পারি না আমার সোনার মোদি প্রাণ রে মোদিনা আমার সোনারে মোদি

এই দুনিয়ার সমস্ত ইমামরা আমার নবীর মিলাদ নবীর মাহফিল নিজেও করেছেন করার জন্য উৎসাহ দিয়েছেন জোরে বলেন সুতরাং মিলাদ নবী এটা নতুন কোন আবিষ্কার নয় কারণ আমার নবীর মিলাদ যদি না হতো তাহলে আমরা ইসলাম পেতাম যারা মিলাদ নবীর বিরুদ্ধে বলে আমি আজকে তাদেরকে একটা মাত্র কিতাবের রেফারেন্স দিচ্ছি যাকে না মানলে আপনি আলেম হতে পারবেন না সারা পৃথিবী বিখ্যাত ইমাম যার নাম ইমাম জালাল উদ্দিন আস সাইয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বলেন তিনি কি সাধারণ কোনো আলেম ছিলেন হ্যাঁ আমাদের দেশে যারা নবীর মিলাদকে বেদাত বলে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে যারা জিলাফি কুর বলে বিভিন্নভাবে আমাদেরকে গালি দেয় এই যে যারা বিরোধিতা করে এদের সবগুলাকে এক পাল্লায় দিলে ইমাম জালাল উদ্দিন একটা স্যান্ডেলের মূল্য হবে না কথা বলেন না কেন ঠিক কিনা ইমাম সৈয়তি তিনি আমার নবীর মিলাদ নবীর উপরে চারশো পৃষ্ঠার কিতাব লিখে দিয়েছেন তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সিনার মধ্যে আমার নবীর 2 লক্ষ হাদিস মজুদ ছিল জোর বলেন সুবহানাল্লাহ তিনি আমার নবীর ছাত্র ছিলেন আল্লাহ রাসূলের দরসের ছাত্র তিনি ছিলেন ওনার জীবনের মধ্যে আমি পেলাম যে ইমাম জালাল উদ্দিন আসসুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বাড়ি ছিল মিশর তৎকালীন সময়ে মিশর উজবেকিস্তান বোহারা সিরিয়া এগুলার মধ্যে বিশ্ববিখ্যাত এবং মুফাসসিরদের পদচারণা ছিল জোর বলেন আমার বাইরে বন্ধুরা গভীর মনোযোগ ইমাম তাআলা উদ্দিন আমার দেশের কোন মৌলবীর মতো সাধারণ মৌলবী ছিলেন না জেই রাম জালাল উদ্দেশ্যে সুইউদ ইরানীয় এমন একটা দ্বিতাব লিখে দিয়েছেন যেই কিতাব না পড়লে না পড়াতে পারলে পীরগিরি করা যায় না সোহান আল্লাহ আমাদের দেশে কত পীর আছে পীরের কোন অভাব আছে অথচ পীর হওয়ার জন্য কিছু মানদণ্ড আছে যিনি পীর হবেন তিনি সব সিরাজ জালালাইন শরীফ নিজে পড়ে বুঝতে হবে পড়াতে হবে এই ধরনের ক্ষমতা থাকতে হবে যদি না থাকে তাহলে তিনি পীর হতে পারবে পীর হতে পারবে না এখন বাংলাদেশে যত হাজার পীর আছে যদি পীর সাহেবদের সামনে যদি জালাল উদ্দিন লেখা সেই তাফসির যদি সামনে রেখে দেওয়া হয় কয়জন পড়াতে পারবে কয়জন পারবে এই জন্য হক্কানি পীর তালাশ করতে হবে আলহামদুলিল্লাহ আমরা এমন এক দরবারের বায়াত হয়েছি মুরিদ হয়েছি আপনারা রাহাতিয়া দরবার বলেন হক্কানে সিলসিলা সমস্ত পীর সাহেব তারা এক একজন জগৎ বিখ্যাত আলেম ঠিক কিনা বলেন আবার আমাদের বাগে শ্রীকোট শরীফ সেখানে যান সেখানে যারা বর্তমান হুজুর কাবলা সহ যারা আছেন সবাই শরীয়তের এক একজন বড় আলেম জোর বলেন সুবাহ আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম ইমাম জালাল উদ্দিন কত বড় ইমাম ছিলেন ইমাম সুয়তির বাড়ি মিশর ওই সময় তারা পাঁচজন ছাত্র পাঁচজন মিলে একজন ওস্তাদের কাছে প্রতিদিন হাদিস শরীফ পড়তেন জোর বলেন না সুহান পাঁচজন ছাত্র মিলে প্রতিদিন একজন ওস্তাদের কাছে তারা আল্লাহর নবীর হাদিস শরীফ পড়া লেখা করতেন আমার ভাইরা কেমন ছাত্র ছিলেন কেমন তাদের ওস্তাদ ছিলেন যেই ছাত্ররা জগৎ বিখ্যাত বড় বড় ইমাম তাদের ওস্তাদ তাহলে তিনি কত বড় আলেম এই পাঁচজন ছাত্র মিলে প্রতিদিন আমার নবীর হাদিসের দরস নিতেন যে ওস্তাদের কাছে নিতেন বড় বুজুর্গ আলেম ছিলেন ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা হাদিস পড়ার জন্য আমাদের ওস্তাদের কাছে গেলাম প্রতিদিন ওস্তাদ এসে আমাদেরকে হাদিসের দরস দেন কিন্তু আজকে আমরা যখন গেলাম আমরা দেখি আমরা পাঁচজন ছাত্র উপস্থিত কিন্তু আমাদের ওস্তাদের আসার কোন খবর নাই আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত সেখানে বসে রইলাম অনেক সময় পর্যন্ত বসে থেকে আমাদের ওস্তাদের কোনো আসার নাম নাই ওস্তাদের জন্য অপেক্ষা করতেছি 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 ওস্তাদ আসে না আমরা যখন চলে আসার জন্য করেছি এমন সময় আমরা দেখতেছি আমাদের ওস্তাদ যে আসনের মধ্যে বসে আমাদেরকে হাদিসের দরজ দেন আজকে সেই আসনের মধ্যে একজন নৌরানি মানুষ চলে এসেছে এমন সুন্দর চেহারা জীবনে কোনদিন এত সুন্দর মানুষ আমরা দেখি নাই যিনি আশার সাথে সাথে আমাদের সেই হাদিসের মজলিস একেবারে মেশকো আম্বরের মতো সুগন্ধি ছড়াতে লাগলো এবার তিনি বললেন এ ছাত্ররা তোমরা নবীর হাদিস পড়ার জন্য এখানে এসেছো মজলিসে এসেছো কিন্তু তোমাদের ওস্তাদ তো আজকে আসে নাই কিভাবে আজকে তোমরা না পড়ে চলে যাবা নবীর হাদিসের প্রতি তোমাদের এত দরদ এত মায়া এত ভালোবাসা সবাই হাদিস শরীফ নিয়ে বসে যাও আজকে আমি তোমাদেরকে হাদিসের দরজ দিব জোরে কন্যা সুবাহ ইমাম জালাল উদ্দিন সৈয়দী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার সেই পাঁচজন মিলে হাদিসের দরসের মধ্যে বসে গেলেন বসার পরে তিনি এবার দরস দেওয়া শুরু করলেন যিনি নতুন এসছেন এমন সুন্দরভাবে তিনি আল্লাহ নবীর হাদিস পড়াতে লাগলেন পড়াতে লাগলেন অসংখ্য হাদিস তিনি পড়ে ফেললেন ইমাম জালাল উদ্দিন সহ বাকি যারা ছাত্র ছিলেন ছাত্ররা বলতেছেন আমাদের আমাদেরকে হাদিস পড়ায় কিন্তু ওস্তাদের জবান থেকে একরকম হাদিসের দরজ পাই আজকে আর রকম দরজ পাইলাম আমাদের ওস্তাদের চাইতে আজকে যিনি দরজ দিয়েছেন ওনার দরসের মধ্যে হাজার গুণ মায়া পেয়েছি ওনার দরসের মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছি এমন তাসির খুঁজে পেয়েছি এত সুন্দর দরস আমরা তো দিন পর্যন্ত ওস্তাদের কাছে পাই নাই এবার পড়া যখন শেষ হয়ে গেল ওই যিনি ওস্তাজ এসেছেন তিনি উঠে আস্তে আস্তে রওনা হচ্ছেন সব ছাত্ররা গিয়ে ওনার কদমের মধ্যে পড়ে গেলেন বলেন হুজুর এত সুন্দরভাবে আমাদের ওস্তাদ আমাদেরকে কোনোদিন পড়ায় নাই এত সুন্দর তাফসির আমাদের উস্তাদ কোনো দিন আমাদেরকে করে শোনায় নাই আপনি করতে থেকে এসেছেন আপনার পরিচয় কি জানতে চাই আপনার মতো এত সুন্দর মানুষ আমরা জীবনে কোনো দিন দেখি নাই এবার তিনি জবান খুলে বলতেছেন এ হাদিসের ছাত্ররা তোমরা আল্লাহর নবীর হাদিসকে এত বেশি তাজিম করেছ আল্লাহর নবীর হাদিস কি এত বেশি ভালোবেসেছো আজকে তোমাদের ওস্তাজ না আসার কারণে তোমাদের হাদিসের প্রতি ভালোবাসা দেখে আমি রসুল সোনার মদিনা থেকে চলে এসেছি আমি রসুল্লাহ হাদিস পড়াবার জন্য চলে এসেছি আজকে যাকে দেখতেছ আমার হাদিস প্রতিদিন বসে বসে তোমরা এখানে শ্রবণ করতেছ জোরকন সুবাহ এজন্য আমার ভাইয়েরা আল্লাহর নবীর সরাসরি ছাত্র হওয়ার যোগ্যতা অর্জন করেছেন যিনি ইমাম জালাল উদ্দিন সৈয়দি রাজি আল্লাহ তালহু তিনি বলেন আমি মিলাদ পালন করি এবং যারা পালন করে না তাদেরকে করার জন্য উৎসাহিত করি জোরকন সুভা আল্লাহ নবী সফিন বন জঙ্গল রে বগরি নে চিলো আমার নী রে আরে মানুষইয়া

এই দুনিয়া পড়ে থাকেবে আমরা একদিন থাকবো না আরে সবাই আমায় ভুলে যাবে নবীজি আপনি ভুললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে জামান নবী আমার ভাইরা বলছিলাম ইমাম জালাল উদ্দিন আসিয়তির কথা তিনি কত বড় আশেক ছিলেন যিনি সরাসরি আল্লাহ রসুলের জবান থেকে রসুলের হাদিস তিনি শুনেছেন জোর বলেন সুবাহান মিশরে তার বাড়ি আমি বলতে চাইলাম যে বড় বড় বুজুর্গ আনে দিন বড় বড় আল্লাহর বলি এই জামানার বিশ্ব বিখ্যাত মহাদিস মুফাসির সবাই আমার নবীর মিলাদ পালন করেছেন শুধু তাই নয় ইমাম জালাল উদ্দিন সৈয়দি রাজি আল্লাহ তালুয়াল ফাতুয়া কিতাবের মধ্যে নবীর মিলাদ করার পক্ষে যা যা দলিলের প্রয়োজন সমস্ত দলিল তিনি একত্রিত করে দিয়েছেন কত বড় ইমাম এখন আমাদের দেশের মানুষ বড় বড় ইমাম সাহেবদেরকে মানে না শায়েকদেরকে মানতে চায় শায়েক যা বলে তা শুনতে চায় কিন্তু শায়েকের চাইতে হাজার হাজার কোটি গুণ এলেম যারা রাখে ওই ইমাম কি বলেছেন সেই ইমামের কথা তারা শুনতে চায় না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আরেকটু জোরে বলেন ইমাম সৈদির কথা মনে পড়ে গেল যার বাড়ি মিশর মিশরের মধ্যে ইমাম সিউতির প্রভাব বিস্তার হয়ে গেল কত মানুষ ইমামের দরবারে এসে বলে হুজুর আমি একটু আপনার খেদমতে নিয়োজিত হতে চাই একটু সুযোগ করে দেন বলেন না আমাদের হুজুর কেবলা যখন বাংলাদেশে আসে আমাদের হুজুর কেবলা হুজুর কেবলা আলামের খেদমতের সুযোগ পাওয়ার জন্যে জামিয়ার শত শত ছেলে প্রতিযোগিতা করে শুধু একটু হুজুরের خدمت করব হুজুরের কাছে যাব এজন্য ছাত্ররা প্রতিযোগিতা করে তেমনি ভাবে ইমাম সুয়ুদের দরবারে একজন খাদেম সব সময় ইমামের তিনি সেবা করতেন خدمت করতেন একদিন দেখা যায় খাদেম তিনি কান্না করছেন দুই চোখ দিয়ে পানি পড়ছে ইমাম সুয়দি বলেন কি ব্যাপার খাদেম কেন কান্না করো অসুস্থ হয়েছ নাকি মনে কোনো দুঃখ ওই খাদেম জবাব দিচ্ছেন হুজুর আমি অসুস্থ না আমার মনের মধ্যে বহুদিন ধরে একটা ইচ্ছা আছে পূরণ হচ্ছে না বিদায় কান্না করতেছি ইমাম সুইতি বলেন কি ইচ্ছা এই খাদেম বলছে হুজুর মিশর থেকে প্রত্যেক বছর হজের সময়ে কত হাজি সাহেব মক্কা শরীফ যায় খানায় কাবা সচককে থারা তারা দেখে মিরা মুজদালিফা দেখে আল্লাহর ঘর খানায় কাবা ঘুরে ঘুরে তারা তাওয়اف করে মিশরের কত মানুষ যায় আমার পরিচিত কত মানুষ চলে গিয়েছে খানায় কাবায় আমার আত্মীয় স্বজন চলে গিয়েছে আমি তো যাইতে পারি নাই খানায় কাবা যদি একটু মনে যদি খানায় কাবাকে একটু দেখতে পারতাম দুই চোখ দিয়ে আল্লাহর ঘর যদি একটু দেখতে পারতাম মনে আর কোনো দুঃখ থাকতো না জোর বলেন সুবহানাল্লাহ আমার বাইরা বন্ধুরা গভীর মনোযোগ সময়টা ছিল হজের সময় হজের মৌসম কবল খাদেম তোমার মনের মধ্যে যে আশা আছে যে কেমন আছে সব সময় আল্লাহর দরবারে তুমি সেই আশার জন্য পুরা হওয়ার জন্য দোয়া করো করো যদি তুমি আল্লাহর কাছে দোয়া সঠিক ভাবে করতে পারো নিয়তটা যদি তোমার মজবুত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ত পুরা করে দিবে খাদেম বারবার আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে একটু খানাই কাবা দেখার সুযোগ করে দেন যে খানাই কাবা নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি চিহ্ন আছে যেখানে কাবার মধ্যে এক রাকাত নামাজ পড়লে আমার নবীর হাদিস আছে কেয়ামত পর্যন্ত যদি কোন মুসলমান আল্লাহর ঘরখানায় কাবার ভিতরে ঢুকে এক রাকাত নামাজ আদায় করতে পারে ওই এক রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দাকে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবে আল্লাহর ঘরখানায় কাবার দাম এত বেশি ইমাম সুয়ুতির শেখ খাদেম আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ জানায় আল্লাহ আমাকে একটু খানে কাবা দেখার সুযোগ করে দেন দুই চোখ দিয়ে যেন তোমার গর্বাই তুল্লা দেখতে পাই এইভাবে বহুদিন চলে গেল একদিন জোহরের নামাজ পড়ে ইমাম জালাল উদ্দিন সৈয়তির দিয়ালাহু তালানহু ওনার হুজরা শরীফের মধ্যে আরাম করছেন খাদেমে সে ওনার সেবা যত্ন করছেন খেদমত করছেন এমন সময় ইমাম সুয়ূতী رضی اللہ تعالی عنہ খাদেমকে বলে খাদেম তুমি না একদিন বলেছ আল্লাহর ঘরে দেখতে চাও এখনো কি তোমার সেই আশাটা আছে খাদেম বলে হুজুর এখনো আমার মনে সেই আশা আছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমরাও খানায় কাবা দেখতে চাই কি চাই না জবান খুলে বলেন চাই না না বলে হুজুর আমার মনে কোনো সে আশা আছে আমি আল্লাহর ঘর খানায় কাবা একবার দেখতে চাই ইমাম জালালউদ্দিন উদ্দিন সৈয়তি রাদি আল্লাহ তালানো খাদেমকে বলে খাদেম প্রস্তুত হয়ে যাও আজকে জোহরের নামাজ পড়েছি মিশর ইনশাল্লাহ আমি তোমাকে নিয়ে আসরের নামাজ আল্লাহর ঘরে খানায় কাবায় পড়তে চাই মিশর থেকে খানায় কাবার দূরত্ব প্রায় তিন মাসের রাস্তা ওই সময় তো কাফেলা করে উটের পিঠে করে গাধার পিঠে করে মানুষ সফর করতেন বড় বড় কাফেলা করে তো ইমাম সৈয়দি যখন বললেন জোহরের নামাজ পড়েছি মিশর আমরা আসরের নামাজ ইনশাল্লাহ মক্কা শরীফ পড়ব আপনারা জবান খুলে বলেন আল্লাহর অলিদের পক্ষে সম্ভব কিনা সম্ভব কোন সন্দেহ আছে কোন সন্দেহ নেই ইমাম সুয়ূতের খাদেম ওযুর কেমনে আমরা তো শর্টকাট সময়ে এত অল্প সময়ে মিশর থেকে কেমনে কিভাবে আমরা মক্কা শরীফ যাব ইমাম সুয়ূতি বলা খাদেম তুমি কি প্রস্তুত আছো কিনা বলো খাদেম বলে ওযুর আমি প্রস্তুত আছি ইমাম সুয়ূতি বলেন তাহলে চলো আমরা রওনা হয়ে যাই সুবহানাল্লাহ রওনা হয়ে গেলেন আমার ভাইরা বলেন এখন থেকে প্রায় পাঁচশো বছর আগের কথা ইমাম নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন পাঁচশো বছর আগে কোন বিমানের অস্তিত্ব ছিল ওই সময় কোন রকেট ছিল রকেট ছিল না বিমান ছিল না দ্রুতগামী কোন যান ব্যবস্থা ছিল না ওই সময় তাদের কোন দ্রুতগামী যানবাহন ছিল না কিন্তু ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা আসরের নামাজ খানে কাবার মধ্যে যে পড়ব খাদেম বলে ও জোর আমি রাজি আছি আমি প্রস্তুত আছি ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা হ ওই খাদেমকে বললেন খাদেম তুমি আমার ডান হাতটা ধরো সুবহানাল্লাহ খাদেম ডান হাত ধরলেন ডান হাত ধরার পরে রামসি বলেন তুমি দুইটা চক্ষু বন্ধ করে ফেলো যখন আমি তোমাকে চোখ খোলার জন্য আদেশ করব তখন খুলবা আদেশ করার আগ পর্যন্ত চোখ খোলা যাবে চোখ খোলা যাবে না খাদেম দুইটা চোখ বন্ধ করলেন ইমাম জালাল উদ্দিন সৈয়তি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমের হাতটা ধরলেন এবার বলেন সামনের দিকে চলো এবার চলা শুরু করলেন খাদেম বলে আমি হুজুরের হাতটা যখন ধরলাম এবার তো সামনে দেখা যাবে না এই জন্য সামনে কিছু দেখছি না কিন্তু কয়টা কদম দিচ্ছি আমি সেটা গোনা শুরু করলাম সুবহানাল্লাহ ইমাম খাদেম বলে এবার হাঁটা শুরু করলাম এক কদম দুই কদম তিন কদম করে আমি যখন নয়টা কদম গুনেছি নয়টা কদম গোনার পরে আমার কানের মধ্যে লাভবাইক লাভবাইক আওয়াজ আসা শুরু করেছে কয় কদম নয় কদম আমার বাইরা বন্ধুর এই মাম স্মৃতি দাঁড়িয়ে গেলেন আর বলে খাদেম তোমার চোখ খোলো খাদেম এবার চোখ খুললেন ওই খাদেম বলতেছে আমি মিশর থেকে নয়টা মাত্র কদম সামনে দিয়েছি এখন যখন আমি আমার চোখ খুললাম আমি দেখতেছি আমি আর আমার ইমাম সৈয়তি আল্লাহর গর খানায় কাবার দরজায় দাঁড়িয়ে আছি কয় কদম নয় কদমে মিশর থেকে মক্কা শরীফ খানে কাবার সামনে চলে গেলেন একটু আওয়াজে বলেন আমার মায়েরা বন্ধুরা এবার ইমাম সুতির সাথে ওনার খাদেম মিলে আল্লাহর ঘর খানায় তারা তাওয়াফ করলেন তাওয়াফ করার সময় খাদেম বলে আমি দেখতেছি আমাদের মিশরের মানুষও বাইতুল্লাহতে দেখা যায় আমি দেখতেছি আমার দেশের আমার শহরের অনেক মানুষ এখানে তাওয়াফ করতেছেন কিন্তু তাওয়াফের সময় কথা বলা নিষেধ সেই জন্য কথা আমি বলি নাই তাওয়াফ করলাম আসরের ওয়াক্ত হয়ে গেল আসরের নামাজ খানায় কাবার মধ্যে পড়লাম আমার দিলের আশা পূরণ করে ফেললাম জোরে বলেন আসরের নামাজ শেষ এবার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা বলেন খাদেম আমার যাওয়ার সময় হয়ে গেছে আমি আমার দরবারে চলে যাব তোমাকে রেখে যাই তুমি আসতে দিলে কয়েকদিন অবস্থান করো ঘুরে দেখো তুমি আরাফার ময়দান দেখো মিনা মুজদালিফায় দেখো আল্লাহর ঘর খানে কাবার মধ্যে মাকাম ইব্রাহিম দেখো সবকিছু দেখে যতদিন প্রয়োজন তুমি আল্লাহর ঘরে থাকো তারপরে আসো একটু জোর পড়ে কাদেম চিন্তায় পড়ে গেলেন মিশর থেকে খানায় কাবায় এসেছি কয়েক কদমে কয় কদম কিন্তু হুজুরের মাধ্যমে নয় কদমে এসেছি এখন হুজুরকে যদি হারায় ফেলি তাহলে যাইতে লাগবে কয় মাস তিন মাস কয় মাস লাগবে আসলাম আমি নয় কদমে এখন হুজুরকে যদি ফালাই দেই ছেড়ে যাই তাহলে তো আমার জামাতে তিন মাস চলে যাবে খাদেম ছিলেন বুদ্ধিমান বলে আমি হুজুর আপনার কদম ধরে এসেছি আপনার কদম ধরে আবার যাইতে চাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি رضی اللہ تعالی عنہ খাদেম বলে হুজুর আমি একা যাব না আপনার সাথে এসেছি আপনার সাথে যাব ইমাম সুয়ুতি বলে খাদেম তাহলে আবার হাতটা ধরো সুবহানাল্লাহ আবার হাতটা ধরলেন এবার হাত ধরে মিশর থেকে যেইভাবে এসেছেন বলে চোখ বন্ধ করো চোখ বন্ধ করলেন খাদেম বলে এবার আমি আবার হাঁটা শুরু করে দিলাম মক্কা শরীফ থেকে আবার হাঁটতে হাঁটতে এবার কদম দিতে দিতে সাতাইশটা কদম দিলাম আগে দিয়েছে নয়টা এবার দিল সাতাইশ সাতাইশটা কদম দেওয়ার পরে আমি যখন চোখ খুললাম আমি দেখতেছি আমি মিশর আমার বাড়ির সামনে চলে এসেছি আল্লাহর ওলিদের দ্বারা সম্ভব না অসম্ভব সম্ভব কিনা বলেন আমি যেটা বলতে চাই যে আমার প্রেরণবীজির মহাব্বতে যারা মিলাদুন নবী করতে চায় না আমাদেরকে বাধা দেয় আরে তোমরা কি বাধা দিবা জামানার মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি যিনি এত বড় ক্ষমতার অধিকারী নয় কদমে এক দেশ থেকে আরেক দেশে চলে যায় তিনি আমার নবীর মিলাদুন নবীর উপর স্বতন্ত্র কিতাব লিখে দিয়েছেন সুবহানাল্লাহ আরে তাওয়াজে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার ভাইরা বন্ধুরা আমরা যারা মিলাদুন্নবীর পক্ষে কথা বলে তাদের কথা শুনবো যারা নবীর জুলুসের বিপক্ষে করে যারা মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলে যত সুন্দর চেহারা হোক না কেন যত সুন্দর বচন বঙ্গি হোক না কেন আমরা কখনো তাদের কথা শুনবো শুনবো এখন তো ইউটিউবে চার্জ দিলে ফেসবুকে মোবাইলে খালি আহলে হাদিসের বক্তা খালি সায়ক সায়ক গোমটা লাগিয়ে এরা মানুষদের ইমান আমল নষ্ট করে দিচ্ছে কথা বলেন আমরা সুন্নি পরিবারের সন্তান আমাদের কাছে আমলের কোনো বাহাদুরি নাই আমাদের কাছে একটা মাত্র সম্পদ সেটা হচ্ছে আমরা জান দিয়ে প্রাণ দিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আজকে এই যে মিলাদুল এত সুন্দর ইন্তজাম দুলামিয়া মরহুম দুলামিয়া সদাগর বাড়ির এই যারা আয়োজন করেছেন আমি আপনাদের কাছে জবান খুলে একটা সাক্ষ্য নিতে চাই আপনারা বলেন এই যে এত সুন্দর নবীর মিলাদন নবীর মাহাবি আমরা সাজিয়েছি আল্লাহর নবী সোনার মদিনা থেকে আমাদেরকে দেখে কি দেখে না আল্লাহ রাসূলের দেখার সে ক্ষমতা আছে না নাই আমরা যেখানে বসেছি আমরা কাউকে রাজি করার জন্য বসি নাই এই যে আয়োজন হয়েছে এই সমস্ত কিছু শুধুমাত্র আল্লাহর নবীর আনন্দে নবীর আগমনকে কেন্দ্র করে আল্লাহর রাসূলকে রাজি করতে খুশি করতে আমরা করেছি কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা মিলাদুল নবী হচ্ছেন নাজাতের বড় ওসিলা শিলা আল্লাহ রসুলের মিলাদুল নবী নাজাতুর বড় আমরা আর কি করেছি নবীর জন্য না হয় একটু প্যান্ডেল সাজিয়েছি আল্লাহ রসুলের জন্য না হয় তাবারুকের ব্যবস্থা করেছি রসুলের জন্য জুলুস করেছি আমরা তো আর নবীর জন্য জীবন দেই নাই অথচ দেড় হাজার বছর আগে চলে যান নবীর সাহাবিরা আমার নবীর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে যান দিয়ে দিয়েছেন যাদের মাল আছে মাল দিয়েছেন সম্পদ নবীর জন্য কোরবান করে দিয়েছেন স্ত্রী ঘরের মধ্যে রেখে জিহাদের ময়দানে গিয়ে জীবনটাকে তারা নবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন সুবাহ তাদের বিনিময়ে ইসলাম এসেছে সাহাবাই কেরামের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা মিলাদ নবী পেয়েছি ইসলাম পেয়েছি দিন পেয়েছি ধর্ম পেয়েছি অথচ নবীর জন্য কোন জিহাদের ময়দানে যাওয়া লাগে নাই ইসলামের জন্য রক্ত ঝরানো লাগে নাই তারপরে আমরা অনেকে ফেদ ফতুয়া দেই ফতুয়া দিয়ে মানুষকে মিলাদুন নবী থেকে দূরে রাখতে চাই যারা এই ফতুয়া বাজি করে আল্লাহ তাদেরকে হেফাজত করুক সবাই পড়ি আমি আর জোর বলেন আমি আল্লাহুম্মা সাল্লি না বিয়ে না সাফি না বিয়ে না সাহ ইচ্ছা করেলে তোয়ালে নবী থাকতে পারেতেন আরও সে

আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম আল্লাহর হাবিবের মিলাদ নবী যেই ময়দানে পালন করা হয় দুনিয়ার যে কোনো প্রান্তেই হোক না কেন কোনো আশেখ আমার নবীকে যদি সালাম দেয় আমার নবীর শানে যদি মিলাদ কেয়াম করে নবীর শানে যদি একটু দূর সালাম পরে আল্লাহর নবীর শানে যদি মাহফিল সাজায় ওই মাহফিল এবং দূর সালাম সোনার মদিনায় শুয়ে শুয়ে আমার নবী দেখতে পায় কারণ আমার নবী মরা নবী নাকি জিন্দা নবী মরা নবী নাকি জিন্দা কোন সন্দেহ এই জন্য আমার নবী হায়াতুন নবী কথা বলেন ঠিক কিনা সোনার মদিনা থেকে আল্লাহর নবী সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নবীর যার উম্মত আছে কে নবীকে সালাম দেয় কে আমার নবীর শান গায় সবকিছু আমার নবী দেখে কথা বলেন ঠিক কিনা নবীর দেখার ক্ষমতা আছে না নাই আরে নবী তো অনেক উপরের ব্যাপার হুজুর গোসবাক শাইন শে বাগদাদ আব্দুল কাদের জিলানী বলেন আমি কাদেরিয়া তরিকার বড় শায়খ কাদেরিয়া তরিকার মধ্যে যত murid আছে সারা পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে যত লক্ষ লক্ষ কোটি কোটি muridan আছে সব muridan যে যে জায়গায় থাক না কেন সমস্ত muridan দেরকে আমি আব্দুল কাদের হাতের তালুর মধ্যে জিলানি যদি একটা সরিষার দানা রাখা হয় সেটা যেমনি ভাবে দেখা যায় আমার সব মরিদকে আমি তেমনি ভাবে দেখতে পাই হাতের মধ্যে সরিষার দানা রাখলে ক্লিয়ার ক্লিয়ার স্পষ্ট দেখা যায় তো গোসবাক বলেন এটা যেমন স্পষ্ট পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন যেখানেই হোক না কেন আমার উম্মত আমার মুরিদ যারা আছে আমি সময় কেভাবে দেখতে পাই নজর তো ইলা বিল আদিল্লাহি আল্লাহ হকুমিত সালিসলামায়ে নোরে চশমে আসলামায় নোরে চশমে আম্বিয়া আমার ভাইরা বলতেছিলাম আনবী আমাদের এই মাফিল দেখে কি দেখে না দেখার ক্ষমতা নবীর কাছে আছে না নাই নাজির নাজির মানে দেখা পৃথিবীর যে কোন প্রান্তে হোক না কেন উম্মত কে কি অবস্থায় আছে আমার নবী মদিনা শরীফ থেকে সব কিছু দেখতে পায় জোরে কন সুবহান আল্লাহ অষ্টম হিজরিতে ইসলামের একটা জিহাদ বড় যুদ্ধ হয়েছিল যে যুদ্ধকে ইসলামের ইতিহাসে মুতার যুদ্ধ নামে নামকরণ করা হয়েছে যারা ইসলামের ইতিহাস পড়েছেন আপনারা অনেকে পরে থাকতে পারেন ইসলামের মধ্যে একটা জিহাদ হয়েছে যুদ্ধ যুদ্ধ হয়েছে মুতার যুদ্ধে পক্ষে মুসলমানের আমার নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র তিন হাজার আর যাদের বিপক্ষে জিহাদ করেছেন তাদের পক্ষে শূন্য ছিল দুই লক্ষ তাহলে পাল্লা ভারী কাফেরদের না মুসলমানদের হ্যাঁ আচ্ছা দুই গুণ হলেও তো একরকম হয় যে ছয় হাজারের সাথে তিন হাজার কিন্তু এটা তো দুই গুণ না কয়েকশো গুণ হয়ে গেছে দুই লক্ষ যেখানে কাফের সেখানে মুসলমানদের পক্ষে মাত্র কয় হাজার তিন হাজার আল্লাহ নবী বলেছেন সাহাবিরা চিন্তা করো না তাদের সাথে অস্ত্র আছে তাদের সাথে জিহাদ করার জন্য সমস্ত সরঞ্জাম আছে ঘোড়া আছে তাদের পাথেও আছে সব আছে কিন্তু তোমাদের সাথে আল্লাহ রব্বুল আলমিন আছেন তাদের সাথে কিন্তু আল্লাহ নাই আল্লাহ আছে মুসলমানদের সাথে কথা বলেন ঠিক কিনা মদিনা শরীফ থেকে সাহাবাই কারাম রওনা হয়ে যাচ্ছেন আমার প্রেরণাবি

আমার নবী বলেন এ কা মুসলমানরা এ আমার সাহবাই কেরাম তোমরা শুনো জিহাদের ময়দানে জায়দ বিন হারে সাহবে তোমাদের এক নম্বর সেনাপতি মুতার জমিনে যদি জায়দ বিন হারে শহীদ হয়ে যায় তাহলে তোমাদের দ্বিতীয় নাম্বার দায়িত্বে যিনি আসবেন তার নাম হচ্ছে হযরতে জাফর বিন আবু তালেব জাফর তাইয়ার رضی اللہ تعالی তিনি হবেন দুই নাম্বার সেনাপতি আর যদি দ্বিতীয় নাম্বার সেনাপতি যিনি তিনি শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্যে যিনি তৃতীয় নাম্বার সেনাপতি হবেন ওনার নাম হচ্ছে এ আব্দুল্লাহ বিন রাআ رضی اللہ تعالی যদি তোমাদের মধ্যে এই তিনজন সেনাপতি একজন একজন করে শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্যে যে কোনো একজনকে তোমরা সেনাপতি বানিয়ে আনবে চার নাম্বার সেনাপতি যিনি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে তোমাদেরকে মহা বিজয় দান করবে আমার নবী মূলত তিনজনের শহীদের কথা আগেই ঘোষণা দিলেন আমার নবী তিনজন সাহাবীর শাহাদাতের কথা আগে বলে দিয়েছেন আর চার নম্বরের কথা এই জন্য বলেছেন চার নম্বর যিনি হবেন তিনি শহীদ হবে না ওনার হাতে ইসলামের বিজয় হয়ে যাবে আমার নবীর সমস্ত সাহাবাই کرام ধরে নিলাম তিনজনের নাম যে বলেছেন এই তিনজন জন সাহাবী হয়তো মুতার জমিনে শাহাদাতের সুদা পান করবে জোরে কোন সুবহানাল্লাহ সালাতুন ইয়া رسول اللہ علیکم صلاة دنیا رسول اللہ علیکم یا رسول اللہ انظر حالنا ইয়া হিসমা কলানা ইসমা ক্বালানা আল্লাহ কালামন ইয়া আল্লাহর নবী এই তিনজন জন যদি শহীদ হয়ে যায় চার নাম্বার যিনি হবেন তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিবেন আমার ভাইয়েরা বন্ধুরা অষ্টম হিজরিতে মক্কা নগরী থেকে আমার নবী যখন মদিনায় গিয়েছেন হিজরি সাল গণনা শুরু হয়ে গেছে অষ্টম হিজড়িতে তিন হাজার সৈন্য বাহিনী নিয়ে হজরতে জায়দ বিন হারসার নেতৃত্বে মদিনা শরীফ থেকে সাবাই কারাম যখন মো তার জমিনের দিকে চলে যাচ্ছেন রওনা হয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে আমার নবীর পিছনে পিছনে আগায় দিলেন আমার নবী সেই জিহাদের ময়দানে যান নাই বরণ নবীর পক্ষ দেখে সাহাবিরা ময়দানে চলে গেছে জোরগন সুবহান আল্লাহ এমন ভালোবাসা আমার নবীর সাহাবিরা নবীদেরকে নবীকে ভালোবেসেছেন এজন্য সমস্ত মুফাসসির বলেন পৃথিবীর মধ্যে আদম আলেন সাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যত নবী রাসূলের আগমন হয়েছে সমস্ত নবী রাসূলদের উম্মতরা তাদের নবীকে এত ভালোবাসতে পারে নাই যত ভালোবাসা আমার নবীর সাহাবিরা নবীকে ভালোবাসেছেন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম ডাক দিলেন আসো ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে উম্মতরা এক এক করে সবাই চলে যেতে লাগলেন কেউ মুসাল্লাহাল্লামের সাথে হচ্ছে না তারা বলে দিল ইসাবান্তাকা হে মুসা তুমি যে রবের সাথে তুর পাহাড়ে কথা বলো এখন যুদ্ধ করার সময় তুমি তোমার রবকে নিয়ে যাও আমরা তোমার সাথে যাইতে রাজি নাই জোরে বলেন নওয়াজ এই হচ্ছে মুসা ইসলামের উম্মতের শিকার উক্তি মুসানবীর উম্মত এভাবে মুসানবীকে রিজেক্ট করে দিয়েছ কিন্তু আমার নবী কোনো জিহাদের ময়দানে যাওয়া লাগে নাই আল্লাহ নবী যখন যুদ্ধের জন্য ঘোষণা দিতেন সবাই কারাম একজন একজন করে দাঁড়ায় যেতেন যেরকম সুবাহন আল্লাহ সাবিরা বলেন ইয়ারসুল্লাহ আপনি জিহাদের জন্য আহ্বান করেছেন আমরা মৌসা নবীর উম্মতের মতো আপনাকে একা ছেড়ে দিব না মৌসা নবীর উম্মতরা মৌসা নবীর সঙ্গী হয় নাই সাথী হয় নাই কিন্তু আপনি রাসূলুল্লাহ যেখানে বলবেন আপনার জমা লাগবে না আপনার তরফ থেকে আমরা চলে যাব আপনি নবীর জন্য আমরা সবাই জানটা কোরবান করে দিব জোরে বলেন সুবহান আল্লাহ মুতার যুদ্ধে আমার নবী জান নাই আল্লাহর নবী সোনার মদিনায় বসে আছেন তিন হাজার সৈন্য নিয়ে যায়েদ বিন হারেসা মুতার জমিনে চলে গেলেন এই দিকে যুদ্ধ শুরু হয়ে গেল সোনার মদিনার মসজিদে নববীর মধ্যে আমান নবী বসে আছেন আল্লাহর হাবিব সরকারে মদিনা সোনার মদিনায় বসে আছেন সাহাবাই کرام আমান নবীর সামনে অনেকে বসা হঠাৎ করে আমার নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালাম দিলেন তারপরে জবাব দিবেন

আমি নবী যা শুনি তোমরা তা শুনো না আমি নবী যা দেখি তোমরা তা দেখো না সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন এই সালাম আসছে কোদার থেকে কে সালাম দিয়েছেন আমার নবী বলেন আমার সাহাবীরা আমরা মদিনা শরীফের মধ্যে বসে আছি সোনার মদিনা থেকে তোমরা আমি রসুল কে দেখতেছ আর আমি রসুল মদিনা শরীরের মধ্যে বসে মুতার জমিনে আমার সাহাবিরা তিন হাজার সাহাবি দুই লক্ষ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমি রসুল সোনার মদিনা থেকে তা দেখতেছি কোথায় দুই লাখ কোথায় তিন হাজার বলে আমি রাসুল সোনার মদিনা থেকে সব দেখতেছি সাহেব প্রশ্ন করেন এই মুহূর্তে আপনি কি দেখতেছেন আমার নবী বলেন আমার সাহাবীরা আমি দেখতেছি মুতার জমিনে আমার প্রথম সেনাপতি যাকে আমি প্রধান সেনাপতি বানিয়ে দায়িত্ব দিয়েছি আমার যায়েদ বিন হারেসা এই মুহূর্তে মুতার জমিনে শহীদ হয়ে গেছে যুদ্ধ হচ্ছে কত মাইল দূরে সোনার মদিনা থেকে বহু দূরে মুতার জমিনে আর আমার নবী মসজিদের নববীর মধ্যে বসে বসে সেই মুতার জমিনের যুদ্ধের ফলাফল নবীর বাকি সাহাবিদেরকে শুনাই দিচ্ছেন জোর বলেন সুবাহ আল্লাহ সেই দিন মোহাম্মদ নবি না সাফিনা এই দুনিয়া পড়ে থাকবে বে আমরা একে দিন না আরে সবাই আমায় ভুলে যাবে

হু মসলের দিন মোহামদিক নী তুমি আমারে হয়ে যাও বলবি তুমি আমার হয়ে সবাই বলেন না নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আরে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও বলো নবি আমার বাইরা বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহ নাবিক রহমতুল্লিন সোনার মদিনায় মসজিদে নববীর মেম্বর বসে আছেন আমার নবী খবর দিলেন এ আমার সাহাবি আমি নবী যা দেখি তোমরা তা দেখো তোমরা তা দেখো না এই জন্য বললাম আমরা তো আজকে নবীর মিলাদ নবীর মাহফিলে বসেছি নবীর मोहब्बत নবীর ভালোবাসায় যারা বসেছি সোনার মদিনা থেকে আল্লাহর নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছেন না হয় অবশ্যই আল্লাহ রাসূল আমাদেরকে দেখছেন কথা বলেন ঠিক কি না কেয়ামতের ময়দানে নাজাতের জন্য যদি কোনো উসিলা না পাওয়া যায় আমাদের এমন কোনো আমল নাই এমন কোন নামাজ নাই এমন কোন রোজা নাই এমন কোন اخلاق নাই যে আমলের কারণে আমরা নাজাত পেয়ে যাব আমরা ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবো আল্লাহ আমরা দুনিয়ার জমিনে অন্য কোন আমল করতে পারি নাই কিন্তু তোমার নবীর মিলাদ নবীর মাহফিল করেছি কথা বলেন ঠিক কিনা এটা নাজাতের বড় ওসিলা মিলাদ নবী নাজাতের বড় ওসিলা জোরে বলেন সুবহানাল্লাহ নবী বলেন সাহাবী আমি দেখলাম আমার প্রধান সেনাপতি এক নম্বর যিনি জাইদ বিন হারসা তিনি এই মাত্র মুতার জমিনে শাহাদাতের সুদা পান করেছেন একটু আমাজ বলেন সুভান আমার বাইরা বন্ধুরা একটু পরে আমার নবী বললেন এ আমার সাবিরা আমি রসুল এখন দেখতেছি আমার দুই নম্বর সেনাপতির হাতে মুসলমানদের পতাকা দেখা যায় দুই নাম্বার সেনাপতি যিনি তিনি হযরত জাফর তাইয়র رضی اللہ تعالی عنہ হযরতে জাফর মাওলানা अलीশের খোদারাポン ভাই ছিলেন হযরতে জাফর আমার নবীর চাচাতো ভাই আমার নবী বলতেছেন আমি দেখতেছি আমার জাফর মোতার জমিনে এমন ভাবে জিহাদ করে জাফরের সামনে কেউ দাঁড়াতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ কেউ দাঁড়াতে পারে না এমন ভাবে বীর পুরুষের মতো সে জিহাদ শুরু করে দিয়েছে আল্লাহর সোনার মদিনার মধ্যে বসে বসে সব খবর দিয়ে দিচ্ছেন একটু পরে আমার নবী বলে আমার সাবিরা সবাই ইন্না নীল্লা পর সাবিরা বলে হজুর ইন্না নীল্লা কেন পড়তে হবে এখন কি ঘটেছে আল্লাহর নবী বলেন সাবি আমি নবী এখন দেখতেছি আমার দুই নম্বর সেনাপতি জাফর ওই জাফরকে এমনভাবে এমন ভাবে বর্ষা দিয়ে আঘাত করা হয়েছে জাফর ডান হাতটা কেটে মাটিতে পড়ে গেছে এমন ভাবে আঘাত করেছে জাফরের বাম হাতটাও কেটে মাটিতে পড়ে গেছে আমি নবী দেখতেছি দুইটা হাতবিহীন আমার জাফর ইসলামের পতাকা দুইটা ঠোঁট দিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে উপরের দিকে তুলে ধরেছে এইভাবে জাফর ইসলামের জন্য নিজের জান বাজি রেখে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে এক পর্যায়ে আমার জাফরকে গলার মধ্যে এমন ভাবে আঘাত করা হয়েছে জাফরের গলাটা শরীর থেকে আলাদা হয়ে গেছে আমার জাফর এই মুহূর্তে মুহূর্তের জমিনে শাহাদাতের সুদা পান করেছে আল্লাহ নবী সোনার মদিনায় মদিনা শরীফের মধ্যে বসে আমার সমস্ত খবরগুলো দিয়ে দিচ্ছেন আমার নবী এবার ওয়ালাইকুম আসসালাম বললেন বললেন ওজোর ওয়ালাইকুম সালাম বলে কার সালামের জবাব দিলেন আমার নবী বলতেছে সাবি আমার জাফরের যখন দুইটা হাত কেটে পড়ে গেছে আমি রসুল দেখতেছি জাফরের দুই হাতের জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দুইটা পাখা লাগিয়ে দিয়েছে আমার জাফরের দুই হাতের জায়গায় জান্নাতে দুইটা পাখা দুকল লেগে গেছে আমি রাসূল দেখতেছি আমার জাফর আল্লাহর জান্নাতের মধ্যে উড়াউড়ি করতেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ফলে আমার নবীর সোনার মদিনায় বসে শুধু মুতার জমিন দেখে তা না বরং জান্নাতের মধ্যে নবীর সেনাপতি হযরত জাফর উঠতেছে সেটাও আমার রাসূল দেখতেছে সুবহানাল্লাহ হযরতে জাফর শহীদ হয়ে গেলেন এবার তিন নাম্বার যিনি সেনাপতি তার হাতে মুসলমানদের পতাকা চলে আসলো হযরতে আব্দুল্লাহ বিন রাওয়া রাদিয়াল্লাহু তাআলাহু তিনি এবার যুদ্ধের নেতৃত্ব দেওয়া শুরু করলেন আমার নবী আবদুল্লাহ বিন রাওয়াহা কিভাবে ময়দানের মধ্যে জিহাদ করে সেটা আমার নবী বয়ান করা শুরু করলেন এক পর্যায়ে আল্লাহর রাসূল সম সমস্ত সাহাবাদেরকে বললেন আমার সাহাবীরা সবাই ইন্না লিল্লাহ পড়ো সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এখন কে শহীদ হয়েছে আমার রাসূল বলতেছেন আমার তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ রাওয়াহা ও শহীদ হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী ভবিষ্যৎ বাণী করেছিলেন প্রথম জন মারা গেলে দ্বিতীয় জন দ্বিতীয় জন শহীদ হয়ে গেলে তৃতীয় আর তৃতীয়জন যখন শহীদ হয়ে যাবে তখন মুসলমান যার ঝান্ডা যার হাতে উঠবে তার মাধ্যমে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবে এখন তিনজন যখন শহীদ তো চার নম্বরে মুসলমানদের পতাকা কে হাতে নিবেন সমস্ত সাহাবাইকার মিলে মুতার জমিনে চার নম্বর সেনাপতির দায়িত্ব যাকে দিয়েছেন তিনি হচ্ছেন হজরতে খালেদ সৈফুল্লাহ রদিউল্লাহ তালানহু যিনি মুসলমানদের মধ্যে সর্বোত্তম বীর ছিলেন জোরে বলেন সুবাহ যিনি কোন জিহাদের ময়দানে হারে নাই যে ময়দানে তিনি গিয়েছেন যেখানে যুদ্ধ করতে গিয়েছেন খাল সাইফুল্লার জীবনে কোনো অপরাজয় নাই আল্লাহ ওনাকে সব জায়গায় বিজয় দান করেছেন এখন খালে সাইফুল্লাহ মুসলমানদের তলোয়ারি হাতে নিয়ে এবার তিনি জিহাদ করা শুরু করলেন মাত্র তিন ওইদিকে দুই লক্ষ এমন ভাবে খালে সাইফুল্লাহ রাদি আল্লাহ তালহু ওই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যে কাফেরদের সৈন্যরা পালাবার জায়গা পাচ্ছিল না জোর বলেন এমন বীর পুরুষ ছিলেন তিনি কিতাবে লেখা হচ্ছে হজরতে জাফর তয়ার অন্তকালের পরে আব্দুল্লাহ রাউহা হা ওনার অন্তকালের পরে হযরত খালিদ সাইফুল্লাহ যখন মুসলমানদের তলোয়ারি হাতে নিয়েছেন যুদ্ধ করতে করতে খালিদ সাইফুল্লাহর হাতে প্রায় 9টা তলোয়ারি একেবারে ভেঙে গিয়েছে জরে বলেন সুবহান 9টা ভেঙে 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 বলেছিলেন 9টা ভাঙার পরে বাকি 10 নাম্বার যে তলোয়ারি হাতে নিয়েছেন সেই 10 নাম্বার তলোয়ারের মাধ্যমে আল্লাহ মুসলমানদেরকে মহান বিজয় দান করেছেন তো জিহাদ হচ্ছে মুতার জমিনে আর আমার পেরবি সাল্লাসাল্লাম জিহাদের সমস্ত খবর বলে দিচ্ছেন সোনার মদিনা শরীফের মধ্যে বস আরেকটা আওয়াজ বলেন সুতরাং আমার নবী দেখে কি দেখে না দেখে কি বলেন এই আমার ভাইরা ইমান রাখতে হবে আকিদা মজবুত রাখতে হবে যারা বলে মানুষ মরে গেলে সব শেষ আর কোনো কিছু নাই আমরা বলবো সাধারণ মানুষ যারা এরাও কবরের মধ্যে জিন্দা জোর বলেন তা না হলে আপনি যখন কবর জিয়ারতে যাচ্ছেন তা আপনি সালাম কাকে দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে যে সালাম দিচ্ছেন তো যদি সব মরা হয় অস্তিত্ব যদি না থাকে তো আপনি সালাম যে দিচ্ছেন আপনার সালামের জবাব কে দিবে প্রশ্ন আসে না নাই সমস্ত মানুষ কবরের মধ্য থেকে উপরে কে হাঁটতেছে কে সালাম দিচ্ছে কে যাচ্ছে সমস্ত কিছু দেখার ক্ষমতা রাখে এটা সাধারণ মানুষ তেমনি ভাবে আল্লাহর অলিরাও ক্ষমতা রাখে আর অলি আল্লাহদের উপরে সমস্ত মানুষের উপরে যার মর্যাদা মোহাম্মদুর রসুল্লাহ তিনি রজা শরীফে শুয়ে আল্লাহর আকাশের মধ্যে নিচে উপরে সর্বস্তরে যে যেখানে আছে সবাইকে কি করে সব কিছু আমার নবী দেখে জোরে বলেন সুবাহ ও তুমি دینا والا او گو کم لی والا تمہاری جننے جو گو تو جانا کم لی والا او گو والا تمہیں می مدی تمہیں پران بھی رو چی تانو تم دھن رو چو بی تمہیں جب نور موج سلے آم মদিনাwala ওগো কমলিwala সুবহে মদিনাwala আমার মায়েরা বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সোনার মদিনা থেকে একেবারে মুতার জমিন পর্যন্ত দেখেছেন তাই নয় বরণ মুতার জমিনের শাহাদাত বরণ করে হজরতের জাফর তাইয়া রাদিয়াল্লাহু তিনি যখন জান্নাতের মধ্যে উঠতেছেন আমার প্রিয় নবী সোনার মদিনা থেকে জান্নাত পর্যন্ত দেখেছে এত দেখার ক্ষমতা আল্লাহর হাবিবকে আমার আল্লাহ দান করেছেন একটু জোরে বলেন রসুল শুধু জান্নাত নয় সবকিছু দেখেন এটা হচ্ছে আকিদার বিষয়

মাহালিমা বলেন আমি এমন একটা সন্তান মক্কা নগরী থেকে নিয়ে এসেছি ওই সময় আমার নিজেরও একটা দুধু সন্তান ছিল যে আমার একটা সন্তান সেও আমার দুধ পান করত কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে যখন আমি দুধ পান করাতাম আমার নবী ডান পাশের স্তন থেকে দুধ পান করতেন যখন আমি বাম পাশে নিতাম আল্লাহর হাবিব বাম পাশ থেকে দুধ পান করতে করতেন না বারবার চেষ্টা করেছেন দেখেছেন আমার নবী শুধুমাত্র ডান পাশ থেকে পান করেন বাম পাশ থেকে আমার নবী দুধ পান করে না অনেকবার চেষ্টা করার পরে তিনি বুঝতে পারলেন আমার রসুল তিনি যদিও ছোট্ট দুধ পান করছেন কিন্তু তখনই আমার রসুল ইনসাফ কায়েম করে দিয়েছেন কারণ মা হালিমাতু সাদিয়ার আরেকটা দুধু সন্তান ছিল তিনি বাম পাশের দুধ যেন পান করেন এই জন্য আমার নবী ছোট্টবেলা তার ভাইয়ের ভাগের মধ্যে আমার নবী কখনো হাত দেয় নাই জোর বলেন সুবাহ এরকম ইনসাফ এখন কি আছে হ্যাঁ কোথাও ইনসাফ নাই ইনসাফ এখন কোথাও নাই নিজের জন্য হলে এক রকম অপরের জন্য হলে আরেক রকম ঠিক কিনা বলেন সেটা আপনার পরিবার থেকে শুরু হোক সমাজ থেকে শুরু হোক রাষ্ট্র থেকে শুরু হোক সব জায়গায় বৈষম্য বৈষম্য করতে 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 এই বাংলাদেশটাকে একেবারে বৈষম্যর মধ্যে রূপান্তরিত করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সব জায়গায় বৈষম্য চলছে ইনসাফ নাই অথচ আমার হাবিব তিনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জমিনে তার শিব নিয়ে এসেছেন কেমন ইনসাফ করেছেন কোরাইশ বংশে এক মহিলা চোর ধরা খেল চুরি করে ধরা খাইলেন আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে আসলেন বলে ইয়া রসুল আপনি বিচার করেন আমার রসুল বলেছেন কি বিচার করতাম কি চুরি করেছে চুরির পরিমাণ যদি দশ দেড় হামের বেশি হয় তাহলে ইসলামের নিয়ম হচ্ছে হাত কেটে দিতে হবে কি কাটতে হবে তবে সব চোরের হাত কাটা যাবে না ঢালাও ভাবে সব চোরের হাত কাটা যাবে দেখতে হবে চুরির পরিমাণ কত যা চুরি করেছে সেটা যদি দশ দেড়হাম পরিমাণ হয় আরবের দেড়হাম ইমাম আজম আবু হানিফুর আহমতুল্লায় ফতুয়া দিয়েছেন দশ দেড়হাম যদি পরিমাণ হয় চুরির পরিমাণ তাহলে হাত কেটে দাও আর সারিকু ও সারিকাতু ফাক্ত উয়াই দিয়ে আয়া এখন আমার নবীর কাছে যখন আসলেন বলে আর সুল্লাহ চুরি করেছে মহিলা আপনি বিচার করেন আল্লাহ রসুল দেখলেন তার চুরির পরিমাণ কি দেখা গেল চুরির পরিমাণ মোটামুটি দশ দেড় হাম থেকে উপরে আমার নবী বললেন তার হাত কেটে দাও সোহান আল্লাহ পরে একজন দাঁড়িয়ে বলে ইয়ার রসুল আপনি যার হাত কাটার জন্য আদেশ করেছেন তিনি তো আপনার বংশের মহিলা কোরাইশ বংশের মহিলা সোহান আল্লাহ বলবেন না কুরাইশ বংশের মহিলা সেটা আপনার আত্মীয় তারা বুঝাতে চাইলেন আল্লাহ রাসূল মনে হয় আত্মীয় তার খাতিরে ওনার জন্য হয়তোবা কিছুটা কনসিডার করবে আমাদের দেশে এরকম নিয়ম আছে না নাই হ্যাঁ আছে না অন্য মানুষের অন্য মানুষের ছেলে সে যদি জুতা চুরি করে তার জন্য फांसी আপনি নিজের পরিবারের সদস্য যদি আর জনকে খুন করে ফেলে বলে কিছু করা নাই তার জন্য মাফ আছে না নাই এটা হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা অথচ আমার নবী বললেন তার হাত কেটে দাও আমার নবীর অনেক সাহাবিক বলা বলে শুরু করে দিলেন আল্লাহর রাসূল যে আইন পাস করে দিয়েছেন এখন কুরাইশ বংশের মহিলার হাত যদি কাটা হয় তাহলে কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের নামে একটা অপবাদ চলে আসবে বলবে পৃথিবীর সবচেয়ে দামি যেই বংশ সেই দামি বংশের মহিলা একজন চোর ছিল কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের উপরে একটা কালো দাগ পড়ে যাবে সব সাভি মিলে আমার নবীর কাছে সুপারিশ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তার জন্য বিচার তার একটু কমায়া দেন তার হাত যেন কাটা না হয় আল্লাহর নবী সাহাবাই কালামদেরকে বললেন এ আমার সাহাবিরা তোমরা কি শুনো নাই আমি নবী ইহসান করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ করার জন্য জমিনে আগমন করেছি আমি নবী যখন ছোটবেলায় মা হালিমাতু সাদিয়ার দুধ পান করেছি ওই সময়ও আমি নবী ইনসাফের প্রতীক হয়ে রেখেছি ওই সময়ও আমি আমার মা হালিমাতু সাদিয়ার একপাশের পাশের দুধ পান করেছি আর একপাশের দুধ আমার ভাই আব্দুল্লার জন্য ছেড়ে দিয়েছি আমি রসুল ছোট্টবেলা থেকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছি এখন তোমরা বলো আমি এই মহিলাকে যেন বাঁচিয়ে দেই যেন তার জন্য বিচার সহজ করে দেই এ আমার সামিরা তোমরা শুনে নাও কোরাইশ বংশের মহিলা নয় শুধু যদি আমার কন্যা ফাতিমা চুরি করে ফাতিমার চুরির সেই সম্পদের পরিমাণ যদি দশ দেড়হাম হয় আমি রসুল তার জন্যেও কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে হাত কাটার জন্য আদেশ করে দিব এটা হচ্ছে আল্লাহ রসুলের ইনসাফ এমন ইনসাফ প্রতিষ্ঠা মান্যবী করেছেন ছোট্টবেলায় সেই নবী চার বৎসর বয়স যখন হয়ে গেল আমার নবী বাকি ছেলেদের সাথে তাইফের ময়দানে অনেকে ছাগল চড়াতে যাইতেন মেষ চড়াতে যাইতেন সবাই যখন খেলাধুলা করতেন আমার নবী তায়েফের ময়দানে একটা জায়গায় বসে থাকতেন একটা জায়গায় বসে ছোট্ট নবী আসমানের দিকে তাকাইতেন জমিনের দিকে তাকাইতেন আর আমার আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আমার নবী গবেষণা করতেন জোরে বলেন সুবহানাল্লাহ অন্যরা যখন খেলাধুলা করে আল্লাহ রাসূল তখন বসে থাকে আর আসমানের দিকে তাকায় এ আসমান বানালো কে দুনিয়ার মধ্যে মানুষ যখন ঘর বানায় ঘরের মধ্যে ছাদ দেওয়ার আগে পিলার দেওয়া লাগে ঠিক না পিলার ছাড়া কি ছাদ হবে হ্যাঁ খুঁটি ছাড়া ছাদ হবে না অথচ আমার নবে চিন্তা করেন এই যে গোটা আসমান আমার মাথার উপরে এই আসমানের কোথাও কি কোনো খুঁটি আছে আছে কখনো তো আমরাও চিন্তা করি নাই এত বড় আসমান আল্লাহ উপরে ঝুনায় রেখেছেন কোনো খুঁটি নাই কোন পিলার নাই আমার নবী সেটা চিন্তা করে অন্য ছেলেরা দেখে আসমানের মধ্যে মেঘমালা এসে আমার রসুল যেখানে বসে মেঘমালা এসে রসুলের মাথার উপরে ছায়া দান করে আমার নবীর জিসিম মুবারকের মধ্যে যেন সূর্যের আলো না পড়ে এভাবে ছায়া দেয় একদিন আমার নবীর দুদুবাই দেখতেছেন কে যখন একজন এসে আমার নবীর বুকটা একেবারে চিড়ে ফেলেছে এটাকে বলা হয় সিনাচক বক্ষ বিদীর্ণ হওয়া আমার নবীর 4 বছর বয়সে সিনাচক হয়েছে আল্লাহর নবীর বুক মুবারক একেবারে ফেটে দিয়েছে আমার নবীর সিনাকে জমজমের পানি দিয়ে জিব্রাইল ধৌত করে দিয়েছেন যারা বলেন না সুবহানাল্লাহ নবীর দদভাই সেটা দেখে গেলেন একটা দর দিয়ে মায়ের কাছে চলে গেলেন মাকে বলে আম্মা যান তুমি মক্কা শরীফ থেকে আমার যে ভাইটাকে নিয়ে এসেছ মোহাম্মদ আমার ভাইকে কে যেন শোয়ে তার দুইটা শরীর একেবারে সিনা থেকে আলাদা করে ফেলেছে তোমার সন্তানটাকে কে যেন হত্যা করেছে জোরে বলেন নওয়াজবিল্লাহ মাহালিমা বলেন আমি সংবাদ পেয়ে তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে চলে আসলাম আমি এসে দেখতেছি একটা পাথরের উপর আল্লাহর হাবিব বসে আছে আল্লাহর হাবিব বসে আছে মাহালে বলেন বাবা তোমার কি হয়েছে কে জানে তোমাকে তোমার বুক্তনা গিড়ে ফেলেছে কি হয়েছে তোমার আমার নবী বলে আম্মা জান কি হয়েছে আমি সেটা বলতে পারি না আমার সাথে কিন্তু আমি একজন আল্লাহর ফেরেশতা দেখেছি সুবহানাল্লাহ বলেন এই ফেরেস্তার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমি একজন ফেরেশতা দেখেছি ওই ফেরেশতা আমার সাথে কি আচরণ করেছে আমি আর জানি না আমি আর বলতে পারি না এবার মাহা আমি শুরু থেকে যে কথা বলে আসছি যে আমাদের আকিদা রাখতে হবে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেখানেই হোক না কেন যে কোনো জায়গা থেকেই হোক না কেন আমরা যখন রাসূলকে সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা বলে আল্লাহ রাসূল সোনার মদিনা থেকে আমাদের সালামের জবাব দিতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূলের সে ক্ষমতা আছে না নাই আওয়াজ বলেন আছে না নাই এটা ইমান রাখতে হবে আজকে পশ্চিম সরববাটা মরহুম দুলামিয়া সৌদাগর বাড়ি সংলগ্ন ময়দানে আল্লাহ রসুল আর সানাসিফত করার জন্য রসুলের মিলাদ উন্নবী উদযাপন করতে গিয়ে আল্লাহ রসুলের মোহাম্বতে যারা আমরা এই ময়দানে বসেছি আমাদের সবাইকে মদিনা শরীফ থেকে রসুল দেখে কি দেখে না আমার রসুলের দেখার নজর আছে না নাই আমাদের কোনো ওসিলা নাই আমাদের একটাই ওসিলা আমরা সবাই আশেখে রসুল কথা বলেন ঠিক কিনা আমাদের কোন এলেমের বাহাদুরি নাই নাই আমলের বাহাদুরি বাহাদুরি আমাদের একটা আমরা জান দিয়ে প্রাণ দিয়ে আমার রসুলকে মহাব্বত করি ঠিক কিনা বলেন এই রসুলের মহব্বতের মাহফিল আমাদের নাজাতের উশিলা হতে পারে কি পারে না আওয়াজ বলেন পারে কি না আজকের মাহফিলের সফলতা সার্থকতা আমি কামনা করছি পাশাপাশি আপনাদেরকে আগামী উনিশ তারিখ আমাদের মায়ের বড়বারই সেখানের মধ্যে মাহফিল আগামী ছাব্বিশ তারিখ বিশেষভাবে আমাদের জিরানি মাদ্রাসা ময়দানে আজ ও শান মিলাদুন্নবীর মাহফিল প্রত্যেক বছর যেইভাবে আপনারা সব সবাই স্বতন্ত্রভাবে উপস্থিত হয়েছেন সার্থক করেছেন এবারও আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি সবাই মাহফিলগুলোতে উপস্থিত হবেন আজকের মাহফিলের শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে আমার হুজুরের জবান থেকে কোরআন সুনার আলোকে আলোচনা শুনবেন এই বলে মাহফিলের সার্থকতা কামনা করে যারা ইন্তজাম করেছেন বিশেষ করে যুবক ছেলেরা এই এলাকার যুবক ছেলেরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মিলাদ নবীর মাহফিল আয়োজন করা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে এলাকার যুবকগুলোকে আপনারা সহযোগিতা করবেন ভালোবাসবেন মোহব্বত করবেন বুকে টেনে নেবেন সমালোচনা করা যাবে না পিছনে পিছনে বদনামী করা যাবে না আপনাদের সন্তানরা আপনাদের গ্রামের মধ্যে কোন গানের আয়োজন করে নাই প্রত্যেক বছর মিলাদ নবীর আয়োজন করছে এই সন্তানগুলো আপনাদের জন্য বড় গর্বের বিষয় ঠিক কিনা বলেন এজন্য মুরব্বীরা খালি দোয়া করবেন এই প্রজন্ম যেভাবে আপনারা তৈরি করেছেন পরবর্তী প্রজন্মগুলো যেন এইভাবে এই মিলাদুন নবীর মাহফিল করতে পারে ধরে রাখতে পারে আরো সুন্দর করতে পারে এই জন্য আপনারা দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবার আশা বসাকে কবুল করুক সবাই পড়ে আমি ওয়াকরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ